হ্যালো ফ্রেন্ডস, শম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ ও খুব ভালো আছো। তো দেখো, এখানে একটা চকোসিরাপ প্যাকেট নিয়ে নিয়েছি, এটা আমি মেয়ের জন্য বানাবো। তো কী কী দিয়ে বানাবো, কীভাবে বানাবো দেখতে থাকো। একটা কলা নিয়ে নেব, আর একটু দুধ, আর সাথে নেব চিনি। তো আমি অল্প পরিমাণ চিনি নিয়েছি, কলা যেহেতু মিষ্টি তো এটা আমি সকালে মেয়ের জন্য বানিয়ে দেবো। তো সকালে সব বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব একটা প্রোটিন খাবার। তো আমি এটা মেয়েকে মাঝে মধ্যেই করে খাওয়াই। তো অনেকেই তোমরা করে খাওয়াও, চকোস দুধ দিয়েও এমনি খাওয়ায় অনেকে। আর আমি আজকে একটু কলা নিয়েছি, কলা দিয়ে এটাকে বানিয়ে দেখাবো, চলো দেখতে থাকো। এটা কিন্তু বেশিক্ষণের জন্য সময় নিয়ে করতে হয় না, কিন্তু এটা কিন্তু মানে অল্প সময়ের এই রেসিপিটা বানানো যায় আর খুব টেস্টিও হয়, দারুণ। তো এখানে আমি প্রথমে বাটিতে দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কলা। তো কলাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে কলাটা মাখানোর পর কলাটা যখন মিশে যাবে দুধের সাথে, তখনই কিন্তু আমি চিনি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছো আমি কিন্তু খুব অল্প পরিমাণ চিনি নিয়েছি এখানে। তো চিনিটা দিয়েও কিন্তু দুধ আর কলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর নিয়ে নেব চকোস। তো চকোসটা আমি দিয়ে দেবো। তো এই রেসিপিটা কিন্তু বেশিক্ষণের জন্য না, দুটো মিনিট সময় নিয়ে করলে এই রেসিপিটা বানানো যায়, বাচ্চাদের জন্য খুব উপকার। তো দেখতে থাকো, এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেয়েকে খেতে দেব। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু বানাতেই পারো বাচ্চাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন যে ভিডিওগুলো আমার আসবে তোমাদের কাছে সবার আগে চলে যাবে। টাটা।